বাবাজি আমাদের কন্টিনিউ করবে ও পূজোর টাকাটা যেটা আমরা 25-50000 টাকা করে দিই আর কি সেটা আমরা ইলেকশন কমিশন পারমিশন দিয়ে দিয়েছে চারটি বাই ইলেকশন থাকলেও পরে হবে ছেড়ে দিয়েছে সেই টাকা সেটা দিতে বলে দিয়েছে সুতরাং ক্লাবগুলো 50000 টাকা করে পাবে যেটা দুর্গাপূজার জন্য পায় আর শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার যেটা আছে লক্ষ্মীর ভান্ডার প্রজেক্টটা ওনারা যেটা আমাদের বলেছেন যে চারটি জেলায় বাই ইলেকশন আছে একটু ভালো করে যদি আপনারা দেখেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া জেলা এবং কুচবিহার জেলা এই চারটি জেলা বাদে লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা সবাইকেই দিয়ে দেবো আমরা যেহেতু বলেছিলাম এটা আমাদের অনগোয়িং প্রজেক্ট এবং অলরেডি স্টার্ট হয়ে গেছে সেপ্টেম্বর অক্টোবর দু মাস আমরা একসাথে দিয়ে দেবো অন্যান্য জেলাগুলোকে আর বাকি যে চারটি জেলায় ইলেকশন আছে তাদের মন খারাপ করার কোনো কারণ নেই তারা ইলেকশনটা হয়ে গেলেই তারা নভেম্বরে এই টাকাটা পেয়ে যাবে দু মাসে সেপ্টেম্বর অক্টোবর একসাথে পেয়ে যাবে সুতরাং কেউ বঞ্চিত হবেন না এটা ইলেকশনের কোড মেনে এই কাজটা আমরা করছি এটা আমরা পারমিশন করি চারটি জেলা ইলেকশন আছে বলে ওই চারটি জেলা বাদ দিয়ে বাদ বাকি সব হবে কিন্তু এই চারটি জেলা নভেম্বরে পেয়ে যাবে ঠিক আছে মহামায়া আসছে দেবীর কাছে প্রার্থনা করব দুর্যোগ দুর্ভোগ রোগ ভোগ থেকে সবাইকে মুক্তি দিই পুজোর দিনগুলো দয়া করে অপূজোর দিনগুলোকে ছাড় দেওয়া হয়েছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই দশ তারিখ পঞ্চমী থেকে আমাদের ছাড় দেওয়া আছে রাতেও আপনারা ঘুরতে পারেন ক্লাবগুলোতে কোর্টের বিধিনিষেধ মেনে এবং আমাদের কোভিডের গাইডলাইন্স মেনে মণ্ডপের ভেতরটাই গেলেন না বাইরে থেকে তো দেখতেই পারেন মণ্ডপের কাছাকাছি তো গিয়ে দেখতেই পারেন ভেতরটায় ঢুকতে কি হয় ভেতরটা তো শুধু অর্গানাইজাররা থাকে যা পুজো করে সেটাকে আর স্যানিটাইজার ব্যবহার করবেন দরকার হলে মাস্ক কিন্তু প্রত্যেকে কম্পালসারি ব্যবহার করবেন নিজের ভালো থাকার জন্য আর 12 তারিখে পুজো শুরু হচ্ছে 12-13-14-15 পুজো চলবে 19 তারিখে লক্ষ্মী পুজো সম্ভবত 19 তারিখে বিশ্ব নবী দিবস আর 20 তারিখে লক্ষ্মী পুজো সুতরাং 20 তারিখ পর্যন্ত রাত্রের যে 11টা থেকে 5টা যেটা নিষিদ্ধ ছিল সেটা ছাড় দেওয়া হচ্ছে উৎসবের জন্য উৎসব ভালোভাবে কাটান।